মুসলিমরা কিভাবে পর্দা করবে, এটা বর্তমান সময়ের ফ্যাশন হাউস থেকে কিংবা পাশ্চাত্যের জ্ঞানপাপী ওরিয়েন্টালিস্ট দার্শনিকদের থেকে, অথবা উম্মাহের মধ্যে যারা ইরজার ফিতনাকে ছড়িয়ে দিতে চায় তাদের থেকে যেন আর বিন্দুমাত্র কোনো দরকার নেই। বোরকা পরিধান করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন না হয়, তাহলে এই বোরকা আমাদের ঈমান হারানোর ফাঁদ হবে, এটা আমাদের জন্য কাল হবে এবং আমাদের চরিত্র হরণের অন্যতম হাতিয়ার হবে। পর্দার বিধান শুধুমাত্র মহিলাদের জন্য, পুরুষের জন্য কোনো পর্দার বিধান নেই, বিষয়টা এমন নয়। বরং পুরুষদের জন্য পর্দা আছে। একবার এক মুসলিম তরুণীকে এক সাংবাদিক প্রশ্ন করল যে এই গ্রীষ্মের দিনে প্রচণ্ড গরমে তুমি কিভাবে বোরকা পরিধান করে আছো। তখন মেয়েটি এর উত্তরে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছিল, উল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। কুল, হে নবী বলে দিন, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর চেয়ে আরও বেশি উত্তপ্ত। লাউ কানু ইয়াফকাহুন, হ্যাঁ যদি তারা বুঝত। আল্লাহু আকবর, আল্লাহু আকবর! আল্লাহ তাআলার বিধানের প্রতি একজন মুসলিমের কতটুকু আত্মসমর্পণ! আল্লাহু আকবর! আল্লাহ আমাদেরকে এমন মুসলিম হিসেবে কবুল করুক। পর্দা একটি ইবাদত, পর্দা করা ফরজ। পর্দা রক্ষা করার অন্যতম একটি মাধ্যম হলো বোরকা পরিধান করা। কেন মুসলিম রমণীরা বোরকা পরিধান করবে? এর উদ্দেশ্য হলো যে তারা নিজেদের সৌন্দর্যকে পুরুষদের থেকে ঢেকে রাখবে। পর্দার উদ্দেশ্য এখানে ক্লিয়ার, যে মুসলিম রমণীরা তাদের সৌন্দর্যকে পুরুষদের থেকে ঢেকে রাখবে। পর্দা কখনো মুসলিম রমণীদের সৌন্দর্য প্রকাশের মাধ্যম ছিল না, বরং পর্দার উদ্দেশ্য হলো মুসলিম রমণীদের সৌন্দর্য ঢেকে রাখা। আমরা মুসলিম নরনারীরা কিভাবে পর্দা করব, এটা কোরআন সুন্নাহে এবং সালাফদের বই পুস্তকে স্পষ্ট ভাষায় বর্ণিত আছে। মুসলিমরা কিভাবে পর্দা করবে, এটা বর্তমান সময়ের ফ্যাশন হাউস থেকে কিংবা পাশ্চাত্যের জ্ঞানপাপী ওরিয়েন্টালিস্ট দার্শনিকদের থেকে, অথবা উম্মাহের মধ্যে যারা ইরজার ফিতনাকে ছড়িয়ে দিতে চায় তাদের থেকে যেন আর বিন্দুমাত্র কোনো দরকার নেই। পর্দা করা ফরজ, পর্দা একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর পর্দার বিধানকে আবশ্যক করেছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই, আমরা যদি আখেরাতকে বিশ্বাসকারী একজন মুমিন হই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই পর্দার বিধান মানতে হবে, আমাদেরকে পর্দা করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বানি আদম, ও চিলড্রেন অফ আদম, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, উই হ্যাভ বেস্ট উড আপন ইউর ক্লথিং টু কনসিন ইউর প্রাইভেট পার্টস অ্যান্ড অ্যাজ অ্যাডর্নমেন্ট, যে আমি তোমাদের উপর পোশাককে অবতীর্ণ করেছি যেন তোমরা এর দ্বারা নিজেদের লজ্জাস্থান থাকতে পারো, এবং এটা তোমাদের দেহের আচ্ছাদন এবং তোমাদের সৌন্দর্য বর্ধনের উপায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর, এবং তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান সময়ে আমাদের মুসলিম মা বোনেরা এই বোরকাকে পরিণত করেছে নিজেদের সৌন্দর্য প্রকাশের মাধ্যম হিসাবে, না আউযুবিল্লাহ। আর এটাই হলো হিজাব স্প্রেপ, অর্থাৎ বোরকার ফাঁদ। আপনি যদি বর্তমান সময়ে মুসলিম মা বোনদের অবস্থা দেখেন, তাহলে দেখবেন যে কতটা ব্যাপকভাবে তারা এই হিজাবের ফাঁদে, বোরকার ফাঁদে আটকা পড়ে ফেঁসে গেছে। তাদের অনেকেই রং বেরঙ্গের কাপড় পরিধান করে এবং সেটাকেই জিলবাব, আবায়া, হিজাব হিসাবে নামকরণ করছে। তাদের অনেকেই নিজেদের মন মতো করে একটা বোরকা ডিজাইন করে নেয় এবং এর জন্য শরীয়তের কোনো ধার ধারছে না। আবার অনেকে টাইট ফিটিং বোরকা পরিধান করে এবং বাইরে থেকে তাদের শরীরের অবয়ব স্পষ্টভাবে বোঝা যায়। অনেকেই বোরকা পরিধান করে ঠিক, কিন্তু মুখ ঢাকে না এবং তাদের চেহারায় কসমেটিক্স ব্যবহার করে এমনভাবে বাইরে যায় যে ছেলেরা তাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে বাধ্য। আবার অনেককে দেখা যায় থ্রি কোয়ার্টার বোরকা পরিধান করতে, এটাকে ডিজিটাল বোরকা বলা হয়। এর সাথে থাকে টাইট ফিট জিন্স, তাও ট্যাকটোর উপরে। অথচ ইসলামের নির্দেশনা হলো যে মহিলারা এমন কিছু পরিধান করবে যেটা তাদের পায়ের গোছা, অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে ফেলবে। এই যে এত অভিনব পর্দার, এত অভিনব উদ্ভাবন, এটা কি শুধুমাত্র আমাদের দেশের অবস্থা? না, এটা গোটা মুসলিম উম্মাহের অবস্থা। তাদের অনেকের অনুভূতি এমন যে স্বামী প্রেশার দিচ্ছে পর্দা করার জন্য কিংবা ফ্যামিলি প্রেশার দিচ্ছে পর্দা করার জন্য। তো এই ধরনের পর্দা করলে স্বামীরও মন রক্ষা করা যায়, ফ্যামিলিরও মন রক্ষা করে পর্দা করা যায়, আবার ফ্যাশনও করা যায়। অর্থাৎ সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, এমন অবস্থা। অথচ তারা এটা বুঝতে পারছে না
যে এটা যে শয়তানের কত বড় একটা ট্র্যাপ, যে এই ট্র্যাপে সাপ তো মরবেই না, বরং লাঠি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর শয়তান এই ট্র্যাপের মাধ্যমে হাজারো মুসলিম যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাই, আপনি কিভাবে শয়তানের এত সহজ শিকারে পরিণত হলেন? প্রিয় বোন, আপনি না নিজেকে অনেক স্মার্ট ভাবেন, তাহলে শয়তান এত সহজে আপনাকে ঘায়েল করলো কিভাবে? আসলে স্বামী কিংবা ফ্যামিলির মন রক্ষা করার জন্য না, বরং বোরকা পরিধান করতে হবে, পর্দা রক্ষা করতে হবে একমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। বোরকা পরিধান করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন না হয়, তাহলে এই বোরকা আমাদের ঈমান হারানোর ফাঁদ হবে, এটা আমাদের জন্য কাল হবে এবং আমাদের চরিত্র হরণের অন্যতম হাতিয়ার হবে। তো পর্দার ক্ষেত্রে মূল কথা হলো যে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, আমরা সেগুলো পালনে সর্বোচ্চ সচেষ্ট হব। এবং মাঝে মাঝে আমরা পর্দা রিলেটেড ইসলামের যে বিধানাবলী আছে, আমরা সেটা পড়ব, পাঠ করব, আত্মস্থ করব, নিজেদের মধ্যে ধারণ করব এবং নিজেদেরকে অ্যাসেসমেন্ট করব যে পর্দার বিধানের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে আমাদের থেকে কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শন হয়ে গেল কিনা। আলহামদুলিল্লাহ, যারা বোরকা পরিধান করছেন তারা নিজেদেরকে নিয়ে এতটুকু ভাববেন যে বোরকার ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে দিন দিন আমি উন্নতি করছি কিনা, দিন দিন আমি তাকওয়ার নিকটবর্তী হচ্ছে কিনা। পর্দার বিধান শুধুমাত্র মহিলাদের জন্য, পুরুষের জন্য কোনো পর্দার বিধান নেই, বিষয়টা এমন নয়। বরং পুরুষদের জন্যও পর্দা আছে। পুরুষদের ক্ষেত্রে পর্দা হলো যে তারা গাইরে মাহরাম যত মহিলা আছে তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদের সাথে কথাবার্তা বলবে না, ফ্রি মিক্সিং করবে না, হাসি ঠাট্টা করবে না, একান্ত প্রয়োজন না হলে তাদের ইনবক্সে কথা বলবে না। একান্তই যদি কথা বলতে হয় তাহলে কিছুটা কর্কশ গলায় কথা বলবে, যেন অপর পক্ষ তার কাছ থেকে কোনো ধরনের অ্যাট্রাকশন না পায়। পুরুষদের পর্দার আরেকটি দিক হলো যখন তারা ইউটিউবিং করবে, পত্রপত্রিকা পড়বে, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করবে, তখন তারা নিজেদের চোখকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দার বিধানকে ভালোভাবে বুঝে পর্দার উপর আমল করার তৌফিক দিন। আমিন।